তাহলে পরিচয় পর্ব তো শেষ হইল। হ্যাঁ, তাহলে আপনারা কি দিছেন আর আমরা কি দিছি এটা একটু বুঝ পরামর্শ করা দরকার না? অবশ্যই অবশ্যই। আচ্ছা আরে সবই ডাবল ডাবল দিছে। কি বলছিস তুই? হ্যাঁ ঠিক মতো সব ছেড়া নকল কম দামি সস্তার ফেলানো জিনিস দিছেন। এর জন্যই তো আমাদের বুবু ভালো করে সাজতে পারেনি। কি রকম সুন্দর করে সাজেনি, ভালো করে সাজতেও পারেনি। এই সখি, হ্যাঁ জবাবটা তো তাহলে দিতে হবে। একদম ঠিকভাবে দিতে হবে। এই দেখ শাড়িটা দিছে তাও নকল। হ্যাঁ, ওড়নাটা দিছে তাও নকল। হ্যাঁ, নাকের সোনা দিছে তাও নকল। হ্যাঁ, আজ বুঝি ভাই জানার বিয়া নাই, আজ বুঝি ভাই জানার বিয়া নাই।
বিয়েটা ছেড়ে ছেড়ে ফেলাই উচিত আমাদের, তাই না? ঠিক আছে, শুনুন, ভেজা জায়গায় আর থাকতে পারছি না। আচ্ছা শুনুন, আপনারা যা দিছে সব নকল, আর এরা যা দিছে সব বাঙ্গাস, ওরা উড়া কাটা নাই, ওরা কিছু নাই, সবই আসল। আরে বলে সমান সমান ঘটক সাহেব। হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের জিনিস ভাঙা হতে পারে কিন্তু নকল না। সোনার আংটি বেহা হইলো হেরা শোনাই। আরে শুনেন শুনেন, তাতে সব মিলে দেখলাম দুপক্ষে সমান সমান। বিন সাহেব, কে সে কে বেশি কম না? ঘটক সাহেব, হ্যাঁ বলুন। তাহলে বিবাহর কাজ সমাধান করো। হ্যাঁ, বিবাহ তো আমি করতে পারলাম না, তবে আমার একটা ইয়ে আছে, মোল্লা আছে, তার ডাকুর লাগবো। তাহলে মোল্লারে ডাকো। হ্যাঁ ঠিক আছে। কোথায় মোল্লাজি? তাড়াতাড়ি আসেন, বিয়ে পড়ার লাগবো। মদিনা হাতে ফুটলো যে ভুল মক্কাতে, আমেনার ঘর জন্ম নিল মোহাম্মদ রাসুল, ফুটলো ভুল মক্কার ঘরে। এ নবী সালাম আলাইকা, আহাবিবতুল্লাহ আলাইকা সালাম। কোথায় রইলে প্রাণের আবাগ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ নবী সালাম আলাইকা, এ হাবিব তুল্লাহ আলাইকা সালাম। এই মোল্লা সাহেব, এটা কিরা? আরে মোল্লা মোল্লা, আচ্ছা মোল্লা মোল্লা, এই মোল্লা সাহেব, ঘটক সাহেব, শুনেন শুনেন, এটা মোল্লা না? আপনি মোল্লা কোনটা? আরে এটা মোল্লা। ও এটা মোল্লা, মোল্লা এমা করে কে? হাই হাই মোল্লা এমা করে কে, বুঝো না? মোল্লা সাহেব, শরীয়তের বর খিলাবি করলে তোমাগো কিন্তু বারিন্দার খুঁটা ভাঙ্গা ফালাইয়া দিমু। মোল্লা সাহেব কয় কি? শরীয়তের বর খিলাম জেনে শরীয়ত নাই। হাই মোল্লা সাহেব, হ্যাঁ এদিকে আসেন। এই শুয়ো না শুয়ো না। কেন? সবকে হঠাৎ করে টাস করে এসেছ, শুইলে কি হয় জানো? আমাকে মুসলমানই শুইতে যায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আসেন আসেন। কোন আসুম? এই মোল্লাজি, বিয়ে পড়াবেন না? আচ্ছা আপনার টাইটেলটা কি? আমার টাইটেল, তাহলে শোনেন, মেরা নাম খান খানা খান মির্জা মোহাম্মদ ফাজিল পাশ হে। ফাজিল পাশ কেরামতি মোল্লা, আমরা মোল্লারি গোষ্ঠা গোষ্ঠা বুঝেন নাই। আমার দাদা সুরাম রানা মোল্লা, আমার বাবা নায়েব আলী মোল্লা, আমার ছোট ভাই পান্ডু মোল্লা, আমরা মোল্লারি গোষ্ঠী মাঝে মাঝে। আচ্ছা মোল্লা সাহেব, আর দেরি না কইরা, তাহলে যে বিবাহটা করে দেন। বিয়া বিবাহ পরান তো আমার কাম, কিন্তু ছেলে কোনটা আর মায়া কোনটা? তাহলে আপনি এই দেখতে পাচ্ছেন না? ও বাবা, শালার জামাই তো একবারে কুত কুত করতেছে। মেয়ের মুহে কথা নাই, আমরতে থাইন কে ঘুমটা দেন। এই যে একটা কথা মনে পড়ছে, আমার নাম ফাজেল পাশে, মৌলানা কেরামতি মোল্লা, জেনে শরীয়তে নাই, হেনে কোনো মুসলমান থাকবে পারে না, নাকি কান ভাই? আপনারা সবাই শরীয়ত পালন করেন, পাশের কাপড় তুলে মাথায় দেন। এই মোল্লা সাহেব কি বলেন এগুলি? কাপড় মাথায় দাও। এই আমাদের কথা আপনার ভাবতে হইব না, আপনারটা ভাবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা দোজক বাসি হইবে। এইবার বিয়ে পড়াইতে হইলে আমার একটা কাম আছে। কি কাম? আমার নাতি আছে,
এমন নাতি আমার হুঁশিয়ার হয়ে দাঁড়াইও কাপড় ঠিকঠাক করে রাখো নাতি সারা বিয়ে আমি বড়াইতে পারব না আরে মোল্লা সাহেব আপনি নাতি ডাকেন আরে ও বেটা বুজুর্গ ও বুজুর্গ ওই যাস্তে ঘুরাইতে ঘুরাইতে আমরা বেস্তের দরজা দেখছি এই বিয়ে বরণ লাগবো তাড়াতাড়ি একটা কিতাব নিয়ে আয় হ্যাঁ দেখো না যেই কিতাবটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পালা তু 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 যাস না কে শালা আমার যাই না মা শালা বড় খিলাপি হয়ে গেছে এই যে আপনি আমরা করেন কে নাতি দিয়ে পছন্দ করছেন ওই নাতি দেখে উনার দেখে আমার ঘৃণা করে ঘৃণা করলে কি মজা আছে মজা আছে এ মোল্লা সাহেব হ্যাঁ যাইব জোরাই জোরাই পরে দেবো আর ও বুজুর্গ তাড়াতাড়ি কেতাব নিয়ে আয় হায় হেরে সালাই করছে কি হ্যাঁ ওই এইটা কি আনসাস তুমি কোনটা কথা কইছিলা জিটার মধ্যে লেখা আছে আল্লে ফালাতু আল ফালাতু না না আমি ওই যে ফালা ফুলে কিছু বুঝি না কেতাবের গাঁটটি বেঁচে আছিল আমি নিয়ে আসি ও না না কেতাব না তাহলে এইটা না দেখ কেতার গাঁটটি সবার শালা তাড়াতাড়ি কেতাব নিয়ে আয় ওই সারা সর্বনাশ করছে মারছে মাশাল্লাহ কন মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এনে মনে হয় একটা ঘূর্ণি ঝড় হইব আরে মোল্লা সাহেব আপনি নাতি ডাকেন তাড়াতাড়ি বিয়ে করে আমার নাতি তো না ওটার নাম কি তা জানেন চৌকানি ঘূর্ণি ঝড় আচ্ছা মোল্লা সাহেব আরে বুজুর্গ আপনি নাতি ওটা বিয়ে কোয়াকে বুজুর্গ আমার নাতি বেহ কোয়াকে বাইরের না তো নাই কি হ্যাঁ এইটা কি আনসার গন্ধ কে ভিজে কে আরে গন্ধ হরান ভিজে হাতের ভালো এটা ভিজে কে তাই কো ভিজে কে আর নানির বিশ্বাস আসছিল আমি হেলতে মাইরে দিছি তাদের ভালা বাবা কইছে তুমি ভালো বাবা নানির বিছনা তোলা ছিল এটাতে পড়াইতো হায় না এই যে নানির কি ডায়াবেটিস নাইতে দিয়ে খালি মুতে আর কিতাব লাগবো না কিতাব তো আমার কাছেই আছে এই যে কিতাব তো আমার হাতে আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো মাঝে মধ্যে ভুল হয়ে যায় আমার কিতাব তো আমার কাছেই আছে এই কিতাবের নাম কি জানেন বলেন এই কিতাবের নাম বিসমিল্লাহির রহমানির রহিম ইতনাতুল খাইরুম ইতনাতুল খাইরুম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাই না মাছটা ভিজে এই মোল্লা সাহেব যাই না মাছ এমনি ফারাকে যাই না মাছ ফারাকে এটার একটা মশলা আছে কি মশলা যাই না মাছ ফারার কথা কইতে যাও আগে আগে তোমার দিকটা ভালো করে চাইয়ে দেখো এই ফারার জন্য সারা দুনিয়াটা সারা হয়ে গেল কন্যাও জবিল্লা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বই বই
বিসমিল্লাহিরহমানিরহিম। শিবনগর নিবাসী ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদশা সুস্থ মতে সুস্থ জ্ঞানে 1,01,001 টাকা দেল মোহর ধার্য করিয়া কমলা সুন্দরীকে শাদী করতে আসিয়াছে। সেই সূত্রে মা কমলা তুমি বলো কবুল কইছে না গরম গরম উষ্ণ উষ্ণ একটু বাইলা বাইলা গন্ধ ঘিরান পাইলাম এই ইস্তারিটা আপনি আমারে দিয়ে দিন। বাড়ি নিয়ে যত জামা কাপড় আছে সব আমি ডইলে ভালাই দিব। হ্যাঁ ভালো হয়েছে। ওই অন বসে থাক, ওই তুই বসে থাকিস। আমার নাতির অভাব নাই, নাতি কহন্তে কহন্তে দিন ওইলো খালি। এইবার মা কমলা কবুল কহিয়াছে না তুমি বলছাও? মা কমলা কইছে না তুমি কইছাও? একজন বললেই হয়, যদি একজন কইলে হয় এটার না মশলা আছে। কমলা সুন্দরী কবুল না কয়া যদি তুমি কবুল কও তাইলে সবার আগে বাসর ঘরে এই জামালের সাথে তোমার এক রাত থাকতে হইব। কোন সুবহানাল্লাহ ভালো করে কও কইছে না? এই আরেকবার বলতে হইব? হ্যাঁ শুনো বলো। হ্যাঁ বলো। না না জামালের হাতে না থাক, আমার হাতে সব কর। ওরে বাবা রে বাবা, আমার মনে হইলো মস্ত বড় একটা কুশা ডুঙ্গা আমার পাশে গুতিতেছে। শুনছেন না বড়? এই লার হাই হাই, এবার হইছে আমার শরীর খসাই ভালাই দিছে তো কম না দেখতেছি। এইবার মা কমলা কবুল কইছে 26 শতকের একমাত্র কন্যা মা কমলা সুস্থ মতে সুস্থ সজ্ঞানে সারা জীবন জামাল বাচ্চার সঙ্গে ঘর করবে, সেই জন্যে তোমাকে স্বামী বলে গ্রহণ করিয়াছে। অতএব সেই সূত্রে শরীয়ত মোতাবেক তুমি তাকে স্ত্রী বলে কবুল করে নাও। কবুল ঠিক আছে। এইবার আপনারা সবাই হাত তুলে মোনাজাত ধরেন, মোনাজাত ধরেন, মোনাজাত ধরেন। যারা যারা মোনাজাত ধরবেন না এর মধ্যে একটা মশলা আছে শরীয়ত মোতাবেক। যারা যারা হাত তুলবেন তাদের সবারই বউ ঘরে থাকবো, আর যারাই বিবাহ আসলে হাত তুলবেন না, গান শেষে বাড়িতে যাইবেন, বাড়িতে যাই দেখবেন আমার মা আমার বোন আমার ভাবি আপনাকে ঘরে নাই, খালি বাগানতে ঘুরে বেড়াইতেছে। আর সবাই আমাকে আসবো। হাত তুলেন, হাত তুলেন। মা সকল গো কই, মা সকলরা আপনারা আউ কাউ করেন না, যদি কারো বাচ্চা চিল্লে চিল্লি করে তাকে একটু খাওয়াইেন, খাওয়াইেন। কি খাওয়াইবেন? কি খাওয়াইবো? দুধ, 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 দুধ খাওয়াইেন। তাই তো মওলা রে, আরে মওলা, এই যে বিবাহ বাসরে যারা হাত তুলছে মওলা রে, যুবক ভাইদের আমি বলে দেই যারা হাত তুলছে তারা যেন প্রত্যেক বছর একটা করে সুন্দরী মেয়ে বিয়ে করে। আল্লাহু আকবার, জানো ভাই নিয়া সইলা যায়। আল্লাহু আকবার। ওই যে চাচা আসতেছে, ও চাচা বড় খুশি হয়েছে। চাচা রে কই, তুমি তো আর মইরেই গেছাও, আমার চাষি যেন যুবক ভাই গো দেখলে পরে পিট 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 করে। মান সম্মান যা আছে আল্লাহ রে ঘরে রেখে দিও। মা বইন গো কই, এই যে মওলা বিবাহ বাসরে হাত তুলছে আমার মা বইনের পেটের মধ্যে,
আরিসা ঘাট টার্মিনাল বড় বড় বাস ট্রাক স্টিমার ঢাকার শহর গুলিস্তানের শহর বড় বড় অমর ব্রিজ সব আমার মা বইনের পেটে দিয়ে দিয়ে ওরে মাওলা মাওলা রে হইসুদ্দিন মাই মইল কোথায় মাটি দিলি শালার ঘরের শালা মাটি দিলাম ওই খাইজুর গাছতলা বেশ মাটি পাইছে শালা সেহার মধ্যে থাকবো সারা জীবন উইতে খাইব রে মাওলা বাগুন খেতে রইল কোদাল বইরে কান্দে কোদালের আসারি মাওলা রে কবর খুঁজতে খুঁজতে আমার আসারি ক্ষয় হয়ে গেল রে মাওলা মাওলা রে সবার মনোবাসনা পূর্ণ করো এমন বিয়া পড়াইয়া দিলাম এই বিয়া যেন সারা জীবন ঠিকঠাক না থাকে রে মাওলা বাসর ঘরে যাওয়ার আগে যেন সিল্লিয়া বিল্লিয়া দুইজন দুই দিকে চলে যায় ওরে মাওলা রে জামালের বিয়েতে তুমি যার হাত দেখে পছন্দ করো মাওলা প্রত্যেক বছর একটা একটা করে মেয়া দিও রে মাওলা হকের লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে ঘটনা হয়েছে কি তা জানো না তোমার বাইক কে বলো ঠিক কাম হয়েছে না যদি স্লিপ কাটে তোমার উপর উপরে যাইতো সব খালি কাম কিন্তু হইয়া যাইতো ভাগ্য বলো আমার উপর দিয়ে পড়ছে না না এইবার যাহাবো না ও যাহাবো না যাবো না আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিবাহ শেষ সমাধান করে ফেলেছে হ্যাঁ বিয়ে শেষ এবার বিদায় করেন দেন মোল্লা কি টাকা দেন মোল্লা কি টাকা হ্যাঁ তার দেন দেন জান না না ভিতর বাড়ি গিয়ে অপেক্ষা করুন ভিতর বাড়ি আমরা যাই না আমরা যাতে মোল্লা যাওয়া এই ঘটনা স্থলেই করতে হইব দেন তাড়াতাড়ি দেন যা দিবেন হাতে দিবেন না না আরে হাতেই তো দিব জান না না ভিতর বাড়ি গিয়ে একটু বসুন আমি আসছি এনে ফাঁকি মোল্লা কিটে ফাঁকি ঠিক আছে আমি চললাম এর মজা টের পাইবেন হানে দুই দিন পরেই বুঝবেন হানে এবার তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না না মাঝে সখী হ্যালো আমাদের সখী তো চলে যাবে এতদিন আমাদের সঙ্গে রইল আমাদের কত খারাপ লাগছে Thank you.
আমার একমাত্র মেয়ে মা কুমুলাকে ছোটবেলা থেকে লালন পালন করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি। আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে দেখে শুনে রাখবে, এটাই এটাই তোমার কাছে আমার চাওয়া। ঠিক আছে আব্বা হুজুর। মা কমলা কথা মনে রেখো, মেয়েদের স্বামীর পায়ের হিসেবে তাই তাই তুমি সব সময় তোমার স্বামীকে শাশুড়িকে সবাইকে তুমি সযত্নে দেখে রেখো, তোমার কাছে আমার এতটুকু আমি আশীর্বাদ করি, তোমরা সুখী হও, শান্তিতে থাকো।